আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা ঘাসের প্রজেক্ট, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দেখেন কত সুন্দর কাটিং, আর ঘাস আর ঘাস, পুরা ক্ষেত জুড়ে ঘাস। আর আপনারা জানেন এই ঘাসটা বাংলাদেশের সবচেয়ে সেরা ঘাস, যে কোনো মাটিতে এই ঘাসটা ভালো ফলে। পানি সহনশীল ঘাস, সাধারণ পানিতে বা 15 দিন 1 সপ্তাহ 20 দিন পানি আটকে রাখলেও ঘাসটা আপনার নষ্ট হয় না। যে কোনো মাটিতে এই ঘাসটা পারফেক্ট জমে। আর অতিরিক্ত পাতাবহুল ঘাস, 22-25% প্রোটিন সমৃদ্ধ ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে, এখন বাংলাদেশে এই ঘাসটা চাষ হচ্ছে। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসটা ডেলিভারি দিয়ে থাকি। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে আসছি এই ঘাসটা কাটা হচ্ছে সেই দৃশ্য দেখাবো এবং প্রজেক্টটা সম্পূর্ণ দেখাচ্ছি। দেখেন এখান থেকে ঘাস কেটে বিক্রি করা হয়েছে, আবার পুনরায় কিন্তু আবার ঘাসগুলো হয়ে যাচ্ছে। 15-20 দিনের ভিতরে কিন্তু ঘাসগুলা খাওয়ানোর উপযোগী হয়ে যাবে। দেখেন এখান থেকে কেটে বিক্রি করেছি, আর এই যে এখানে কাটা হচ্ছে 100% পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আর এখানে দেখেন কিছুদিন আগে কিন্তু এই ঘাসগুলো এখানে কাটা হয়েছিল। দেখেন কীরকমভাবে বৃদ্ধি পাচ্ছে, একটা ঘা কাটছি সেখান থেকে একাধিক চারা উঠতেছে, মানে পর্যায়ক্রমিকভাবে কিন্তু এটার একটা ঝোপে বেশি পরিমাণ চারা হয়ে থাকে, এটার বৈশিষ্ট্য। অতিরিক্ত আপনার ঘাস পাওয়া যায় এই ঘাসটা চাষ করলে। আর আপনার দেখেন এখানে এই যে এই ঘাসটা কাটা হচ্ছে, এই যে এখানে শুকনো পাতা, এই শুকনো পাতাগুলো কিন্তু আপনার গবাদি পশু খেয়ে থাকে, খেরকুটার মতো গ্রান। এবার আপনার ওই সতেজ পাতাগুলো খায়, আবার এবং কাটিং সহকারে আপনার খেয়ে ফেলবে। আমরা পরিপক্ক করেছি, কাটিং বিক্রি করব, সেই জন্য আপনারা এটা পরিপক্ক হওয়ার আগেই সবুজ থাকতে কেটে খাওয়াবেন। যতবার কাটবেন তত বেশি করে আবার এটা থেকে আপনি ফলন পাবেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে এই মুহূর্তেই 100% পরিপক্ক সতেজ মোটা কাটিং পাচ্ছেন। যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের 64টি জেলায় এই কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি। এই ঘাসটা উচ্চতায় সর্বোচ্চ 6 ফিট হয়, কিন্তু একটা ছোপে 110টি বা 120টি পর্যন্ত চারা অ্যাভেলেবেল পাওয়া যায়। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু অন্যান্য ঘাসের তুলনায় এটা সবচেয়ে বেশি হয়। এখন বর্ষার মৌসুম, তারপরেও ঘাসটা কত সুন্দর। আর দর্শক শ্রোতা, এই যে এখানে কিন্তু আমরা কেটে বিক্রি করেছি, এখন সেখানে কিন্তু দেখেন আবার কত সুন্দর ঘাসগুলো হয়ে যাচ্ছে, এত বৃষ্টি তারপরেও কত সুন্দর। এখন একটু ইউরিয়া সার দিলে কাঁচা কচকচে হয়ে যাবে, সবুজ কচকচে হয়ে যাবে ঘাসগুলো। এটা আমি আবারও বলছি, একটা ছোপে সর্বাধিক ঘাস পাওয়া যায়, ওয়েট করলে অন্যান্য ঘাসের তুলনায় পাতা এটাই বেশি। আর আপনারা জানেন কাঁচা ঘাস পাতা হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য, সেই দৃষ্টিকোণ থেকে গরু ছাগল ভেড়া মহিষ যে কোনো পশুপালনে এই ঘাসটা নাম্বার 1। আমি আবারও বলছি আমাদের কাটিং বিক্রি চলছে, 100% পরিপক্ক কাটিং। যদি আপনি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। স্বল্প মূল্যে, একেবারেই স্বল্প মূল্যে এই কাটিংগুলো বিক্রি করছি, ডেলিভারি দিচ্ছি। দেখেন ওখানে কাটিং কাটার দৃশ্য, কাটিং কাটার উদ্দেশ্যে ঘাস পরিপক্ক ঘাস কাটা হচ্ছে। তো বন্ধুরা, তো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।